COP26 is not something everyone wants to hear about, but it is something we should. So, ajke we will briefly talk about what COP26 is and why it is important. Conference of Parties. ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরার শুরু থেকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাই। ফাইনালি 1995 এসে একটা ফর্মাল কনফারেন্স স্টার্ট হয়, যেটাকে আমরা কনফারেন্স অফ পার্টিজ বলি। অ্যান্ড প্রথম কনফারেন্স অফ পার্টিজে শুধুমাত্র পার্টিসিপেটেড দেশগুলোকে বাইন্ড করা হয়, যাতে তারা নিজেদের মতন করে ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা করতে পারে। Then comes the famous Kyoto Protocol in 1997. Then 2015 এসে প্যারিস অ্যাগ্রিমেন্ট হয়। প্যারিস অ্যাগ্রিমেন্টে 197টা কান্ট্রিজকে বাইন্ড করা হয় টু টেক অ্যাক্টিভ মেজার্স টু কিপ দ্য গ্লোবাল ইনক্রিমেন্ট অফ টেম্পারেচার উইদিন 2 সেন্টিগ্রেড। যদিও এখনকার সময় আসে 2 সেন্টিগ্রেডকে আমরা বলছি যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখলে সব থেকে ভালো। এটা বলা হয় যে প্যারিস প্রমিসড অ্যান্ড গ্লাসগো মাস্ট ডেলিভার। যত দিন যাচ্ছে মানুষ আরও রিয়েলাইজ করছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল অ্যাজ দে আর ফেসিং দ্য আর্থস রিটালিয়েশন। COP26 অনেক পয়েন্টসের মধ্যে একটা হাইলাইটেড পয়েন্ট এটা যে কোল, অ্যাজ উই নো ইটস আ ফসিল ফুয়েল অ্যান্ড খুব অ্যাক্টিভ পার্ট রাখে ইন ক্লাইমেট চেঞ্জ, সো ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম মেনশন। অ্যান্ড যদিও নেগোসিয়েশন শুরু করা হয় উইথ দ্য ওয়ার্ল্ড ফেস আউট অফ কোল, বাট ইট এন্ডেড উইথ ফেস ডাউন অফ কোল। And সব কিছু মিলিয়ে আলোক শর্মা ক্লোজিং সেরিমনিতে বলে, to all delegates, I apologize for the way this process has unfolded, I am deeply sorry. I also understand the deep disappointment. But I think, as you have noted, it's also vital that we protect this package. ডেভেলপড কান্ট্রিজরা ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজদেরকে হেল্প করবে টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। অ্যান্ড কেন এটা করা জাস্টিফাইড, আমরা যদি top 10 ইনসাইটস দেখি কামিং ফ্রম দ্য ক্লাইমেট সায়েন্টিস্ট ইন 2021, তার মধ্যে এটা একটা। And this justice factor has very dramatic numbers. We know them all, but just to give you the latest statistics, the richest 1% must reduce emissions by a factor 30, while the poorest 50% in the world can actually increase emissions by a factor 3 for the world to stay within the global carbon budget in a fair way. এই পেসে আগাতে থাকলে আমরা 1.5 ডিগ্রির মধ্যে থাকতে পারবো কিনা, আর যদি না পারি তাহলে হিউম্যান লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টের এমন কোনো অ্যাসপেক্ট থাকবে না যেখানে ক্লাইমেট চেঞ্জ কোনো ইম্প্যাক্ট রাখছে না। শুধুমাত্র গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেকার্সদের ওপর ভরসা না করে আমরা আমাদের জায়গা থেকে ছোটো ছোটো কিছু স্টেপস নিয়ে, কিছু চেঞ্জেস এনে আমাদের লাইফস্টাইলে, আমরা এটা বলতে পারি যে উই আর অ্যাক্টিভলি ফাইটিং এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন ইফ ইউ ওয়ান্ট মোর কন্টেন্ট লাইক দিস।